নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের কাছে 18 আগস্ট 2020 মঙ্গলবারের রাশিফল দেবো বা দেওয়ার চেষ্টা করব। মঙ্গলবার দিনটা কী হতে পারে, মেষ থেকে মীন রাশি জাতক বা জাতিকাদের কীভাবে আপনারা চলতে পারেন তার আলোচনাগুলো করার চেষ্টা করব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটা প্রেস করে নেবেন, কারণ প্রত্যেক দিন জ্যোতিষভিত্তিক তথ্য কিন্তু আসে বা নিয়ে আসার চেষ্টা করি, তাই আপনাদের সাথে থাকতে হবে বা বেল আইকনটা প্রেস করে ভিডিও নোটিফিকেশানগুলো রেগুলার বেসিসে পাবেন। দেখুন, আমি আপনাদের কাছে কৌশিকী অমাবস্যার অনেক কটা টোটকা দিয়েছি, 2-3টে ভিডিও আছে, আপনারা অনেকে নোটিফিকেশান হয়তো পাননি, আপনারা চ্যানেলে গিয়ে একটু দেখে নিন। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকে যাই বা মেন আলোচনা করার জায়গাটায় চলে যাই, কালকের দিন কী হতে পারে বা কী হতে চলেছে তার পূর্বাভাসের জায়গাগুলোয় চলে যাই। আগামীকাল কর্কট রাশি চলবে এবং অশ্লেষা নক্ষত্র কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং অমাবস্যা দুটো তিথি একসাথে চলবে, বরিয়ান যোগ এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটি তিথি হচ্ছে। কালকের দিনে বৃহস্পতি এবং শনি কিন্তু বক্রী অবস্থায় থাকছে, রবি ট্রানজিট হয়ে গেছে, বুধাদিত্য যোগ তৈরি হয়ে গেছে সিংহ রাশির ওপর। সিংহ রাশিতেই বুধাদিত্য যোগ সবচেয়ে বেশি কাজ করে, সিংহ রাশি, কন্যা রাশি বা মিথুন রাশিতে মঙ্গল নিজের ঘরে বসে রয়েছে, তাই নেগেটিভিটিগুলো ত্যাগ করুন, পজিটিভ চিন্তাভাবনা শুরু করে দিন শুরু করতে হবে বা এগিয়ে যেতে হবে, ভালো ফল আসবে। চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি, কালকে মেষ থেকে মীন রাশির কী ফল হতে পারে তার আলোচনা করার চেষ্টা করি। প্রথম রাশি মেষ রাশি, আপনি যদি মেষ রাশির মানুষ বা মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার শুভ মুহূর্ত কালকের দিনে সকাল 9:20 থেকে 11:05 পর্যন্ত। অশুভ সময় বা অশুভ মুহূর্তও কিন্তু চলবে কালকের দিন দুপুর 2:45 থেকে 3:56 পর্যন্ত, একটা লং টাইম হচ্ছে, এই সময়টাকে একটু সাবধান থাকুন। মেষরাশির জাতক বা জাতিকারা নীল রঙ লাল রঙের ব্যবহার করুন, নীল রঙটা একটু অ্যাভয়েড করবেন। অমাবস্যা কিন্তু চলবে, মনে রাখতে হবে রাত্রেবেলা, এবং অমাবস্যা তিথি পড়ে যাচ্ছে, তাই আপনি যদি মেষরাশির মানুষজন হন বা মেষরাশির জাতক বা জাতিকা হন, প্রথম কথা আপনাদের বলবো কোনো না কোনোভাবে ভালো কানেকশানগুলো বা ভালো যোগাযোগগুলো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে বা ভালো যোগাযোগগুলো কোনোভাবে ডিস্টার্বড হতে পারে। কর্মক্ষেত্রে একটু মানসিক হতাশা তৈরি হতে পারে, খেয়াল রাখুন, বা কর্মক্ষেত্রে একটু হতাশা কাজ করতে পারে, কিন্তু যে সময় শুরু হচ্ছে বা শুরু হয়েছে সেই সময় কিন্তু উন্নতি বা সফলতাকে নির্দেশ করছে, তাই ওভারঅল একটা দিন কালকের দিনটা একটু সাবধানে পা ফেলুন, কিন্তু ভবিষ্যতের প্ল্যানিং করুন, ভালো যোগাযোগগুলো বা কথাবার্তাগুলো এগোনোর চেষ্টা করুন, আপনাদের সাকসেসের জন্য চেষ্টা করুন, এটা কিন্তু ভীষণ ভালো ফল দেবে বা ভালো রেজাল্ট আপনাদেরকে দিয়ে যেতে পারে। গুরুজনদের স্বাস্থ্য একটু হানি হওয়ার সম্ভাবনা রয়েছে, নিজেদের স্বাস্থ্যের দিকেও সামান্য নজর রাখতে হবে, পড়াশোনার ক্ষেত্র তুলনামূলকভাবে ভালো হচ্ছে, প্রেম সংক্রান্ত বিষয়ে ভালো ফল দিয়ে যাবে, স্বামী স্ত্রী সম্পর্ক মোটামুটি সুখকর ফলই দিচ্ছে, কোনো অসুবিধার জায়গা নেই বা খুব বেশি প্রবলেমের জায়গা নেই। 4 সংখ্যার ব্যবহার কালকের দিন করতে পারেন, সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই মা কালীকে স্মরণ করবেন, আপনারা ভীষণ ভালো ফল পাবেন বা ভীষণ ভালো রেজাল্ট পাবেন। বড় ঝুঁকি অমাবস্যা যেহেতু দিন শুরু হয়ে গেছে বা চলবে, তাই বড় ঝুঁকি বড় সিদ্ধান্তগুলো না নেওয়াটাই বেটার হবে বা অর্থের বড় ডিলিংসগুলো না করাটাই বেটার হবে, ঝগড়া অশান্তিতে জড়াবেন না। বৃষরাশি যদি আপনার হয়, আপনি যদি মেষ রাশি হন, আপনার যদি অশ্বিনী নক্ষত্র হয়, আমি আপনাদের ক্ষেত্রে বলবো পড়াশোনা বা যে হিসাবের ব্যাপারগুলো আছে একটু বুঝে শুনে চলতে হবে, হিসাবের স্থান কিন্তু কোনোভাবে গণ্ডগোল করতে পারে। ভরণী নক্ষত্র জ্ঞাতিশত্রুতার শিকার হতে পারেন, কৃত্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে বা বাড়ির মানুষজনদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভোগার সম্ভাবনা বা ভোগার যোগ দেখাচ্ছে, লক্ষ্য রেখে চলুন বা নজর রেখে চলুন। বৃষরাশি যদি আপনার হয়, কালকের দিন আপনাদের শুভ মুহূর্ত সকাল 8:35 থেকে 10:28 পর্যন্ত, কিন্তু 12:10 থেকে 12:26 পর্যন্ত এবং 1:20 থেকে 1:52 এই দুটো টাইমকে একটু অ্যাভয়েড করবেন বৃষরাশির মানুষজন হলে। নীল রঙের ব্যবহার কালকের দিন আপনাদের জন্য শুভ হচ্ছে এবং চেষ্টা করা উচিত কালকের দিন যদি সম্ভব হয় 5 সংখ্যার ব্যবহার বিশেষভাবে করা বা করলে আপনারা ভালো ফল পেতে পারেন, আপনি যদি বৃষরাশির মানুষ হন। কর্মে সফলতার নির্দেশ করছে, কর্মক্ষেত্রে সফলতা বা উন্নতির নির্দেশ কিন্তু কালকের দিন করছে। ফিনান্সিয়ালি খুব বেশি এক্সপেকটেশান রাখবেন না, কিন্তু কাজকর্ম করে স্যাটিসফ্যাকশান পাওয়া
হওয়া কাজগুলো মানে আটকে যাওয়া কাজগুলো ঠিকঠাক মতো হতে থাকা বা তার গতিগুলো ঠিকঠাকভাবে চলা, এগুলোর নির্দেশ কিন্তু কালকের দিন হচ্ছে বা করার সম্ভাবনা থাকছে। তাই কাজকর্মের দিকে ফোকাস করা উচিত, উন্নতির জন্য চেষ্টা করা উচিত, পয়সা কড়ির ব্যাপারে খুব বেশি না ভেবে যা আসবে দেখা যাবে এই মানসিকতা নিয়ে। গুরুজনদের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো হওয়ার জায়গা রয়েছে, নিজেদের স্বাস্থ্যও মোটামুটি ভালোই হতে পারে। বিদ্যাস্থান কিন্তু খুব একটা শুভ নয়, পার্সোনাল লাইফে কোনো রকম ডিস্টারবেন্স তৈরি হতে পারে, স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা এই জায়গাগুলো বা পার্সোনাল রিলেশনশিপগুলোর দিকে একটু নজর বা লক্ষ্য রেখে চলুন, সেটা কিন্তু বেস্ট হবে বা সেটা কিন্তু খুব ভালো হবে। না হলে আপনারা কোনোভাবে প্রবলেম বা কোনোভাবে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন বা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। একটু দয়া করে লক্ষ্য রাখবেন, ইনভেস্টমেন্ট কালকের দিন বড় করবেন না, প্রবলেমে পড়তে পারেন, জ্ঞাতিশত্রুতার জায়গা কমার সম্ভাবনা রয়েছে, বন্ধুত্ব থেকে একটু সাবধান থাকার দরকার আছে। কৃত্তিকা যদি আপনার নক্ষত্র হয় আমি বলবো গুরুজনদের স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখবেন। রোহিণী যদি আপনার নক্ষত্র হয় অকারণে ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন, খেয়াল রেখে চলবেন। যদি আপনার মৃগশিরা নক্ষত্র হয় পারিবারিক বিবাদ কিন্তু মাথার ওপর উঠতে পারে, লক্ষ্য রাখতে হবে বা নজর রাখতে হবে বা নজর রাখার দরকার আছে। আপনি যদি বৃষরাশির মানুষ হন বা বৃষরাশির জাতক বা জাতিকা হন, আপনার কালকের দিন উচিত সকালবেলা ঘুম থেকে উঠে মা তারাকে স্মরণ করা বা মা দশমাবিদ্যার দ্বিতীয় বিদ্যা হচ্ছে মা তারা, মা তারাকে স্মরণ করা বা তার কাছে প্রার্থনা করা যাতে আপনার দিন ভালো যায় বা যাতে আপনার উন্নতি ঘটতে পারে, এই জায়গাটা আপনারা একটু খেয়াল রেখে চলুন বা নজর রেখে চললে ভালো হবে। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির মানুষ হন বা মিথুন রাশির জাতক বা জাতিকা হন, কালকে আপনার শুভ সময় সকাল 9:15 থেকে 11:05 পর্যন্ত, এবং বৃষরাশির জাতক বা জাতিকারা চেষ্টা করা উচিত কালকের দিন দুপুর 1:22 থেকে 2:10 সময়টা দয়া করে অ্যাভয়েড করে যাওয়ার। চেষ্টা করা উচিত হলুদ রঙের ব্যবহার কালকের দিন করার, বা হলুদ রঙের ব্যবহার যদি করা যায় ভালো ফল আসতে পারে। এবং বৃষরাশি মিথুন রাশির মানুষ হলে আপনাদের কালকের দিন উচিত হবে এক সংখ্যার ব্যবহার বিশেষভাবে করা, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে পারবেন। কর্মক্ষেত্রে কিছু হতাশা তৈরি হওয়ার যোগ দেখাচ্ছে, অর্থাৎ কাজ করছেন ডিপ্রেশনের মধ্যে থাকা, প্রচুর প্রেশারের মধ্যে থাকা, কাজের জায়গায় চাপ তৈরি হয়ে যাওয়া, এগুলোর যোগ বা এগুলোর সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু দেখাচ্ছে। এবং কাজগুলো হোঁচট খেতে খেতে হওয়া মানে আটকে থাকা বা আটকাতে আটকাতে হওয়া, এগুলোর যোগ কিন্তু কালকের দিন দেখাচ্ছে বা নির্দেশ রয়েছে। আপনারা এই দিকটা বা এই জায়গাটা দয়া করে একটু খেয়াল রেখে চলুন আপনি যদি মিথুন রাশির মানুষ বা মিথুন রাশির জাতক বা জাতিকা হন। অর্থনৈতিক দিক মোটের ওপর চলে যাবে, কোনো অসুবিধা নেই। গুরুজনদের স্বাস্থ্য ভালো হচ্ছে, নিজেদের স্বাস্থ্য নিয়েও মোটামুটি ফল পাওয়ার জায়গা রয়েছে, খুব বড় অসুবিধার জায়গা কালকের দিন হচ্ছে না। কিন্তু যেটা বলবো যে মাথা গরম করা, রাগজেদ করা, অকারণে ভুলভাল সিদ্ধান্ত নেওয়ার একটু ব্যাপার থেকে যাচ্ছে, বা আপনার পার্টনারের সাথে আপনার ছোটোখাটো বিষয় নিয়ে একটু অসুবিধা বা ঝামেলা হয়ে যেতে পারে, আপনারা এই দিকটা এই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। প্রেম সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, আপনি কোনো খারাপ ব্যবহার তাদের সাথে করলেন বা কোনো বাজে কথা বা বাজে বাক্যের প্রয়োগ তাদের উপর করলেন, এর যোগ বা এর জায়গা কিন্তু রয়েছে। আপনারা এই দিকটা বা এই জায়গাটা দয়া করে লক্ষ্য রাখবেন বা নজর রাখলে ভালো হবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে উচিত পড়াশোনার ক্ষেত্রে একটু নজরশীল নজর রাখা বা নজর রেখে চলা, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করা উচিত, যেহেতু অমাবস্যা চলবে অমাবস্যায় বড় ক্যাশ ডিলিংস করা উচিত নয়, সব রাশির ক্ষেত্রেই একই কথা প্রযোজ্য, তাই একটা দিন একটু দেখে শুনে খেলাটা ভালো হবে। আপনি যদি মৃগশিরা নক্ষত্র হন আমি বলবো যে জ্ঞাতিশত্রুতার সম্ভাবনা থাকছে, আপনি যদি আদ্রা নক্ষত্র হন তাহলে আমি বলবো স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে অবনতি ঘটতে পারে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ঝুঁকি নিয়ে কাজকর্মগুলো না করাটাই ভালো হবে। কালকের দিন যদি মিথুন রাশির মানুষ হন মা কালীকে বা মা দক্ষিণা কালীকে স্মরণ করবেন, আপনারা তার কাছে প্রার্থনা করবেন তার আশীর্বাদে যেন দিন ভালো হবে, এবং তার আশীর্বাদ চাইবেন দিন ভালো যাওয়ার জন্য, বা মায়ের কাছে আপনার মনের মতো করে প্রার্থনা করুন, আপনারা কিন্তু ভালো ফল পেতে পারবেন বা ভালো রেজাল্ট পেতে পারবেন, অবশ্যই আপনাদের ভালো হবে। পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন কালকে সকাল 10:05 থেকে 12:54 এই টাইমটার ব্যবহার করতে পারেন অনেকটা সময়, কিন্তু দুপুর 2:18 থেকে 2:15 ধরুন আপনারা, এই সময় থেকে 3:30 পর্যন্ত টাইমটা খুব একটা শুভ হচ্ছে না, লক্ষ্য রাখবেন। লাল রঙের ব্যবহার ভালো হবে, এবং কর্কট রাশির জাতক বা জাতিকাদের জন্য শুভ সংখ্যা কালকের দিন 9,
নয় সংখ্যার ব্যবহার প্রযোজ্য হবে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন বা কর্কট রাশির জাতক বা জাতিকা হন, কর্মক্ষেত্রে বদনাম, অকারণ একটু চাপ বা ফালতু প্রেশার, ফালতু ঝামেলা, এইখান থেকে একটু সতর্ক থাকবেন বা একটু সাবধান থাকলে ভালো হবে। বয়স্ক মানুষজনদের থেকে একটু শত্রুতা পেতে পারেন, বা কাজের জায়গায় যারা এজেড পার্সন রয়েছেন বা যে বয়স্ক মানুষজন যারা রয়েছেন তাদের থেকে কিন্তু কিছু শত্রুতা পাওয়ার বা শত্রুতা আসার জায়গা তৈরি হতে পারে, লক্ষ্য রাখতে হবে। ওভারঅল কাজকর্ম নিয়ে খুব বেশি অসুবিধা নেই, কিন্তু একটু পেছনে লাগা থাকছে, তাই খেয়াল রাখতে হবে এবং আশানুরূপ ফল নাও পেতে পারেন। তুলনামূলকভাবে পারিবারিক শান্তি, স্বামী স্ত্রীর সম্পর্ক, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক, স্বাস্থ্যজনিত জায়গাগুলো ভালো হচ্ছে। অর্থনৈতিক চাপ কিছুটা থাকলেও সেটা আপনাদের কন্ট্রোলের মধ্যে থাকবে বা আপনাদের গ্রিপের মধ্যে থাকছে, এটা নিয়ে অসুবিধার জায়গা নেই। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তির জায়গা রয়েছে। বন্ধুত্ব থেকে একটু সাবধান থাকবেন। কর্মক্ষেত্রে খুব বেশি বন্ধু বান্ধবদের মধ্যে বা বন্ধুত্বের মধ্যে জড়াতে যাবেন না, এবং কালকের দিন কোনো বড় কথা, বড় ডিলিংসের কথা বা এই ধরনের কোনো কথা বলতে যাবেন না। এটা কিন্তু আপনাদের জন্য খুব একটা ভালো ফল নাও দিতে পারে, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন বা কর্কট রাশির মানুষ হন। কালকের দিন আপনাদের যদি পুনর্বসু নক্ষত্র হয় তাহলে আমি আপনাদের বলবো আপনারা শত্রুতা থেকে সাবধান থাকুন। আপনার যদি পুষ্যা নক্ষত্র হয় পারিবারিক শান্তি বা স্বামী স্ত্রীর সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থের দিকে লক্ষ্য রাখুন, অকারণে অর্থ ব্যয় বা অর্থনৈতিক চাপ কিন্তু তৈরি হতে পারে। মা রক্ষাকালীকে স্মরণ করবেন কালকের দিন, বা মা রক্ষাকালীকে আপনার মনের ইচ্ছা জানান, ভালো ফল পাবেন। বা মায়ের যে শান্ত মূর্তিগুলো রয়েছে, বা মা বিশালক্ষীকে স্মরণ করা যেতে পারে, আপনারা ভালো ফল পেতে পারেন। পরের রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির মানুষ হন বা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, কালকের দিন আপনার শুভ মুহূর্ত হচ্ছে সকাল 8:24 থেকে 10:21 পর্যন্ত, এবং অশুভ মুহূর্ত বা অশুভ সময় হচ্ছে আপনার জন্য দুপুর 2:25 থেকে 3:10 এই টাইম পর্যন্ত। কালকের দিন সিংহরাশির জাতক বা জাতিকাদের উচিত লাল রঙের ব্যবহার করা, বা লাল রঙের ব্যবহার বিশেষভাবে শুভ হচ্ছে। এবং সিংহরাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে উচিত হবে এক সংখ্যার ব্যবহার বিশেষভাবে করার, এটা কিন্তু ভালো ফল দিয়ে যাবে বা ভালো রেজাল্ট দিয়ে যাবে। সিংহরাশির মানুষজন কর্মক্ষেত্রে কালকের দিন কিন্তু সাফল্য বা মোটের ওপর মোটামুটি সাফল্য কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ কর্মক্ষেত্রে সাফল্য বা উন্নতি বা সফলতার নির্দেশ কালকের দিন করে যাচ্ছে আপনাদের জন্য। এটা কিন্তু আপনারা খেয়াল করতে পারেন বা এটা আপনারা লক্ষ্য রাখতে পারেন, এটা আপনাদের জন্য ভালো হবে বা উন্নতিকে ডেকে এনে দেবে বা উন্নতির জায়গাকে নিয়ে যেতে পারে। তাই আপনারা কর্মের দিকে ফোকাস করুন। শরীরগত দিক কিন্তু কিছু ভোগাতে পারে সিংহরাশির মানুষজনদের জন্য, এবং মানসিক শান্তি কোনোভাবে নষ্ট করার জায়গা দেখাচ্ছে, অকারণে টেনশন বৃদ্ধি বা চাপ বাড়তে পারে, হতাশা একটু তৈরি হতে পারে, এই জায়গাটা আপনারা লক্ষ্য রাখুন। অর্থনৈতিক চাপের সম্ভাবনা খুব বেশি নেই, মোটামুটি আপনারা অর্থের জায়গাটা কন্টিনিউ করতে পারবেন বা চালিয়ে নিতে পারবেন, এটা লক্ষ্য রাখুন। পারিবারিক শান্তি তুলনামূলকভাবে বজায় থাকছে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে খুব বেশি অবনতির জায়গা নেই। প্রেমিক প্রেমিকার একটু সতর্ক থাকতে হবে, পড়াশোনার ক্ষেত্র কিন্তু মোটামুটি চলে যাবে, পড়াশোনার জায়গা মোটের ওপর শুভই হচ্ছে বা মোটের ওপর ভালো হচ্ছে, এটা বলা যেতে পারে বা এটা বলে দেওয়ার জায়গা রয়েছে। সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো, কালকের দিন ঝুঁকি নিয়েও কাজকর্ম করা যায়, কাজকর্মের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। ভালো কাজ করলে আপনারা কিন্তু মোটের ওপর সাফল্য বা সফলতা পাবেন, আপনি যদি সিংহরাশির জাতক হন বা জাতিকা হন। আপনার যদি মহা নক্ষত্র হয় আমি আপনাদের ক্ষেত্রে বলবো পয়সা করি অকারণে ব্যয় হতে পারে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র গৃহশত্রুতা, পারিবারিক শত্রুতার মধ্যে পড়তে পারেন। উত্তর ফাল্গুনী নক্ষত্র কালকের দিন স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক বিবাদ একটু খেয়াল রেখে চলুন। সম্ভব হলে মা তারাকে স্মরণ করবেন, মা তারাকে কাছে প্রার্থনা করবেন যে তার আশীর্বাদ যেন আপনারা পান বা তার আশীর্বাদে যেন আপনার দিন ভালো যায়। পরের রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির মানুষ হন বা কন্যা রাশির জাতক বা জাতিকা হন, কালকের দিন আপনার শুভ সময় সকাল 10:25 থেকে 12:02 পর্যন্ত। যদি আপনি কন্যা রাশির মানুষ হন, চেষ্টা করবেন কালকের দিন বিকেল 3:45 থেকে 4:30 টাইমটাকে একটু বুঝে শুনে চলার। কন্যা রাশির জাতক বা জাতিকারা কালকের দিন হলুদ রঙের ব্যবহার বিশেষভাবে করতে পারেন বা হলুদ রঙের ব্যবহার করা উচিত হবে। আপনাদের মনে হলে কালকের দিন আপনারা 7 সংখ্যার ব্যবহার করতে পারেন।
এটা কিন্তু আপনাদের জন্য ভালো ফল দিয়ে যাবে বা শুভ ফল দিয়ে যাবে। কিন্তু কন্যা রাশির মানুষজন কালকে ঝুঁকি নিয়ে কাজকর্ম করবেন না, কর্মক্ষেত্রে শত্রুতা বা ঝামেলা তৈরি হতে পারে, অকারণে ঝঞ্ঝাটের মধ্যে আপনারা পড়তে পারেন, কাজগুলো আটকে যেতে পারে বা কাজকর্ম হয়তো দেখা যাচ্ছে ঠিকমতো এগোচ্ছে না বা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, এগুলোর জায়গা রয়েছে। একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে যারা স্বামী স্ত্রী সম্পর্ক, প্রেমিক প্রেমিকাদের সম্পর্ক, ভুল বোঝাবুঝি এগুলো চলছিল, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন এবং ওভারঅল এই জায়গাগুলো থেকে মোটামুটি একটা স্যাটিসফ্যাকশন পাওয়ার জায়গা দেখাচ্ছে। অর্থের চাপ কিন্তু থাকছে, গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকার প্রয়োজন রয়েছে, নিজেদের স্বাস্থ্য কিন্তু তুলনামূলকভাবে ভালো হবে বা ভালো হওয়ার জায়গা কন্যা রাশির মানুষজনদের জন্য দেখাচ্ছে বা ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। তাই ওভারঅল কন্যা রাশির দিন পারিবারিক জীবনের জন্য ভালো হচ্ছে, মানসিক শান্তির জন্য ভালো হচ্ছে, কর্মের জন্য সজাগ বা সতর্ক থাকা উচিত। উত্তর ফাল্গুনী নক্ষত্র শরীরের দিকে একটু লক্ষ্য রাখার প্রয়োজন। আপনার যদি হস্তা নক্ষত্র হয় আমি বলবো পারিবারিক দিকটা, পারিবারিক জীবনটা একটু খেয়াল রেখে চলুন। আপনার যদি চিত্রা নক্ষত্র হয় চৌটাঘাত লাগা থেকে সাবধান থাকবেন, রাস্তাঘাটে চলাফেরাতে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। সম্ভব হলে আপনি যদি কন্যা রাশির মানুষ হন মা ত্রিপুরা সুন্দরীকে স্মরণ করবেন। আপনারা ত্রিপুরা সুন্দরীকে দেবীর রূপ দেখেননি বা চেনেন না, মনে মনে প্রার্থনা করবেন হে মা ত্রিপুরা সুন্দরী আপনি ভালো রাখুন, আমাকে ভালো ফল দিন, এই প্রার্থনাটা করুন। এই প্রার্থনাটা করুন, আপনারা চাইলে নেট থেকে ফটো নামিয়ে নিতে পারেন বা ফটো দেখে নিতে পারেন, সেই রূপের কল্পনা করতে পারবেন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক হন বা তুলা রাশির মানুষ হন, কালকে আপনার শুভ মুহূর্ত বা শুভ সময় সকাল 8:45 থেকে 10:57 প্রায় 11:00 পর্যন্ত, কিন্তু উচিত হবে 12:42 থেকে প্রায় 1:30, এই সময়টা অ্যাভয়েড করা। যদি তুলা রাশির মানুষ হন নীল রঙের ব্যবহার কালকের দিন করতে পারেন বা করা শুভ হচ্ছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের সফলতাকে মোটামুটি নির্দেশ করছে, মানসিক অস্থিরতা কাটাতে পারবেন, ভালো বন্ধু পেতে পারেন আপনারা, যাকে আপনি কী বলবো পাশে পেতে পারেন বা পাশের পাওয়ার মানুষ পেতে পারেন বা মনের কথা শেয়ার করতে পারেন, এরকম বন্ধুবান্ধব বা বন্ধুবান্ধব তৈরি হতে পারে বা হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ মানসিক দিকটা অনেকটা ভালো হচ্ছে যদি আপনি তুলারাশির জাতক বা জাতিকা হন। এবং তুলারাশির মানুষজনদের ক্ষেত্রে বলবো গুরুজনদের স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখার প্রয়োজন, নিজেদের স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখার প্রয়োজন, কর্মক্ষেত্রে নতুন কিছু প্ল্যান করার প্রয়োজন রয়েছে, পারিবারিক জীবন একটু ডিস্টার্ব হচ্ছে, প্রেমিক প্রেমিকারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, পড়াশোনার ক্ষেত্র খুব একটা ভালো হচ্ছে না, আবেগ বা ইমোশন কিছু ক্ষতির কারণ হতে পারে বা কিছু অসুবিধা হতে পারে, কিন্তু বন্ধুত্বর জায়গা বা কাছে মানুষ পাওয়া বা একটু মানসিক সাফল্য এই দিকটা কিন্তু আপনাদের জন্য ভালো হচ্ছে। এটা আপনারা ভালোভাবে নিতে পারেন বা ভালো হতে পারে, আমি বলছি না যে বিশাল কিছু, কিন্তু একটা রিফ্রেশমেন্টের জায়গা থাকছে বা একটু নিজেকে হালকা করার জায়গা থাকছে। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আপনার যদি চিত্রা নক্ষত্র হয় তাহলে আমি বলবো কালকের দিন উচিত হবে অর্থর ব্যাপারে বা অর্থনৈতিক দিকের ব্যাপারে একটু সতর্ক থাকা। আপনি যদি সাথী নক্ষত্রের মানুষ হন, পুরনো ভালোবাসা বা পুরনো প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় কষ্ট দিতে পারে বা কষ্ট পেতে পারেন, কাউকে একটু মনে করে বা কোনো জায়গা থেকে একটু কষ্ট পাওয়ার ব্যাপার রয়েছে। আপনি যদি বিশাখা নক্ষত্রের মানুষ হন, কালকের দিন আপনাদের উচিত হবে আপনাদের স্বার্থ সিদ্ধি করার বা আপনাদের কার্যগুলো হাসিল করার, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। মা দক্ষিণা কালীকে স্মরণ করুন দিয়ে দিন শুরু করুন। মা দক্ষিণা কালীকে অবশ্যই পারলে পুজো দিন, অমাবস্যা তিথি চলবে, আপনারা ভালো রেজাল্ট বা ভালো ফল আশা করতেই পারেন বা ডেকে আনতে পারবেন। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, কালকে আপনার শুভ সময় বা শুভ মুহূর্ত সকাল 10:42 থেকে 12:20 পর্যন্ত, কিন্তু 1:15 থেকে 2:10 পর্যন্ত সময়টা অ্যাভয়েড করে যাবেন। বৃশ্চিক রাশির মানুষ লাল রং বা লালের কাছাকাছি রঙগুলো ব্যবহার করতে পারেন, সাদা রঙও ব্যবহার চলতে পারে। আপনারা কালকে সম্ভব হলে 3 সংখ্যার ব্যবহার বিশেষভাবে করবেন। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা কর্ম নিয়ে সাবধান থাকবেন, অর্থনৈতিক ব্যাপার মোটের ওপর সাফল্য দিতে পারে কিন্তু কর্ম নিয়ে সাফল্যের জায়গা খুব বেশি আসছে না, কর্মক্ষেত্রে চাপ বা প্রেসার আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, অকারণে অশান্তি মানসিক অস্থিরতার মধ্যে আপনারা ভুগতে পারেন। স্বামী স্ত্রী সম্পর্ক খুব বেশি অসুবিধার জায়গা নেই, কিন্তু প্রেম সংক্রান্ত বিষয় কষ্ট দিয়ে যেতে পারে, পড়াশোনার ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে ভালো হচ্ছে, গুরুজনদের সাথে সম্পর্ক পারিবারিক সম্পর্ক ভালো থাকার জায়গা রয়েছে, পরিবারের মানুষজনদের সঙ্গে ভালো ব্যবহার করা বা পরিবারের মানুষজনরা আপনার পাশে এসে দাঁড়ানো এগুলোর ব্যাপার থাকছে, কিন্তু নিজের দুঃখ বা কষ্টগুলো খুব বেশি হয়তো শেয়ার নাও করতে পারেন বা শেয়ার
রেড জায়গা খুব বেশি না পেতে পারেন, একটা চাপা কষ্ট বা চাপা দুঃখ একটু তৈরি হতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। অর্থের ব্যাপার খুব বেশি অসুবিধা নেই, মোটের উপর চালিয়ে নিতে পারবেন। ভালো যোগাযোগ কিছু তৈরি হতে পারে, এটা ভালো ফল দিয়ে যাবে বা নতুন চেষ্টা আপনাদের জন্য সফলতার মুখ দেখাতে পারবে বা সফলতা ইঙ্গিত করছে, এটা আপনারা লক্ষ্য রাখুন। তাই চেষ্টা করা উচিত নিজেদেরকে ভালো করার জন্য, নিজেদের ভালো হওয়ার জন্য আপনাদের সচেষ্ট থাকা উচিত। বিশাখা নক্ষত্র সাফল্য বার করে নিয়ে আসার চেষ্টা করুন। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা আমি বলবো বন্ধুত্ব থেকে একটু সাবধান থাকবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজন যদি আপনি হন, পারিবারিক বিবাদ কিন্তু তৈরি হতে পারে বা পারিবারিক অশান্তির জায়গা থাকছে বা থেকে যেতে পারে, আপনাদেরকে এটা লক্ষ্য রাখার প্রয়োজন বা লক্ষ্য রাখলে ভালো হবে। মা কমলাকে স্মরণ করবেন সম্ভব হলে কালকের দিন, তার আশীর্বাদে সমস্ত কষ্ট, অর্থনৈতিক কষ্ট আপনারা কমাতে পারবেন বা কমবে। কালকের দিন মা কমলাকে স্মরণ করুন। মা কমলা মানে মা কমলাকে আপনারা অনেকেই চেনেন বা দেখেছেন, যারা দেখেননি আপনারা নেট থেকে পেয়ে যেতে পারবেন ছবি, সেই ফটোর সেই রূপকে স্মরণ করে আপনারা দিন শুরু করুন। আপনারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন। পরের রাশি ধনুরাশি। আপনি যদি ধনুরাশির মানুষ হন বা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, কালকের শুভ মুহূর্ত সকাল 10:08 থেকে 12:25 পর্যন্ত চেষ্টা করবেন দুপুর 2:40 থেকে 3:28 সময়টা অ্যাভয়েড করার। হলুদ রঙের ব্যবহার বিশেষভাবে করা শুভ হবে। কালকের দিন কার্যসিদ্ধি করার দিন, কার্যসিদ্ধি করার চেষ্টা করুন। 3 সংখ্যার ব্যবহার বেশি করে করে, অর্থাৎ আপনারা আপনাদের কাজগুলো মেটান, কাজগুলো হাসিল করুন, আটকানো কাজগুলোকে করার চেষ্টা করুন, আজকের দিন কাজ সফল হবে। পয়সার ব্যাপারে খুব একটা ভালো রেজাল্ট নাও পেতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে যে কর্মক্ষেত্রে কিন্তু সফলতা আসছে। তাই যে কাজগুলো আটকে ছিল, যে কাজগুলো হচ্ছিল না, ডিপ্রেশন হচ্ছিল, বাধা বিপত্তি হচ্ছিল, সেগুলো ভালো ফল দিয়ে যেতে পারে। মানসিক শান্তি না আসার জায়গা রয়েছে, রিলেশনশিপ ক্রাইসিস তৈরি হওয়ার জায়গা রয়েছে। পরিবারের মানুষজনদের জন্য কিছু করেও দাম না পেতে পারেন, যেটা আপনাদের দৈনন্দিন ঘটনা, তা এটা আপনাদের এমন কিছু বড় কষ্ট দিয়ে যাবে না। পারিবারিক অশান্তির খুব বেশি জায়গা নেই, কিন্তু একটা চাপা জেলাসির জায়গা থাকছে, এটা একটু লক্ষ্য রাখুন। এবং অবশ্যই কালকের দিন আপনারা প্রত্যেকটা ধনুরাশির মানুষ মা কালীকে স্মরণ অবশ্যই করবেন, মা কালীর যে কোনো রূপকে স্মরণ করুন, আপনারা কিন্তু ভালো ফল পাবেন। কারণ কালকের দিন মাকে স্মরণ করার দিন, মাকে পূজা অর্চনা করার দিন, এটা করে চলুন। অর্থের ব্যাপারে বড় ক্যাশ ডিলিংস করার ব্যাপারে একটু সাবধান থাকবেন। এবং আমি যে কথাটা আপনাদের বলবো বা যেদিকটা অ্যালার্ট করতে চাইব, একটু বাড়ির মেম্বার, বাড়ির বিশেষত মানে বাড়ির আদার্স মেম্বার, বাবা মা বাদ দিয়ে তাদের থেকে কিন্তু একটু শত্রুতা পেতে পারেন। তাই আপনার সাফল্য বা সাফল্যের কথাগুলো খুব বেশি জাহির করে বলাটা না বলাটাই ভালো হবে, লক্ষ্য রাখতে হবে। ধনুরাশি মূলা নক্ষত্র, শরীরের দিকে লক্ষ্য রাখুন। ধনুরাশি পূর্বসারা নক্ষত্র, ডিপ্রেশন আসতে দেবেন না, হতাশা আসতে দেবেন না, ফাঁকা মাথায় বসে থাকবেন না। উত্তরাসারা নক্ষত্র, ভাগ্য উন্নতির যোগ প্রবল, চেষ্টা করুন সাফল্য বার করে নিয়ে আসার চেষ্টা করুন। টোটকা আগেই বলেছি, কোন টোটকাটা পালন করতে পারেন আপনি যদি ধনুরাশির মানুষ হন, কাজে লাগান। পরের রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, কালকের দিন আপনার উচিত হবে সকাল 8:42 থেকে 10:05 এই সময়টাকে ব্যবহার করা, মকর রাশির মানুষ। কিন্তু 11:22 থেকে 11:12:05 এই টাইমটাকে কম ব্যবহার করুন। মকর রাশির জাতক বা জাতিকাদের উচিত হবে কালকের দিন নীল রঙের ব্যবহার করার বা নীল রঙের ব্যবহার বিশেষ করে করার। আপনি যদি মকর রাশির মানুষ হন, 7 সংখ্যার ব্যবহার কালকের দিন করতে পারেন বা 7 সংখ্যার ইউজ করতে পারেন। কালকে এমন একটা দিন আপনাদের জন্য কার্যক্ষেত্রে সফলতাকে নির্দেশ করছে, কাজগুলোর যে বাধা বিপত্তি ছিল, যে আটকে যাওয়া ছিল, যে হচ্ছিল না, এই ব্যাপারগুলো কিন্তু কমতে চলেছে বা কাটতে চলেছে। তাই দয়া করে আপনারা এই দিকটা খেয়াল রাখুন বা এই দিকটা লক্ষ্য রেখে চলুন, আপনি যদি মকর রাশির মানুষ হন বা মকর রাশির জাতক বা জাতিকা হন। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দেবে বা অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে যেতে পারে। কাজকর্মের জায়গা ভালো হচ্ছে, পয়সা মোটামুটি হচ্ছে, খুব খারাপ হচ্ছে না। পারিবারিক জীবন কিন্তু কষ্ট দিতে পারে, পরিবারের মানুষজনদের শরীর স্বাস্থ্য বা তাদের সাথে সম্পর্ক, সেটা স্বামী স্ত্রী বলুন বা বাবা মা বলুন, কোনোভাবে তাদের সঙ্গে ভুল বোঝাবুঝি বা অসুবিধার জায়গা হতে পারে। আমি যেটা বলবো, বাইরের মানুষজনদের সাপোর্ট পাবেন, বন্ধুবান্ধবদের সাপোর্ট পেতে পারবেন,
নতুন চেষ্টা কিন্তু দাম দিয়ে যেতে পারে। আপনারা কোনো কিছু চেষ্টা করছেন, নতুন করে কোনো কিছু প্ল্যান করছেন বা উন্নতি ঘটানোর চেষ্টা করছেন, এটা কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট দেবে বা দিয়ে যাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থেকে যাচ্ছে, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন। কিন্তু ঝুঁকি নেবেন না, রিস্ক ফ্যাক্টর যেখানে রয়েছে সেখান থেকে একশো আর দূরে থাকবেন। টাকা পয়সার বড় ডিলিংস কালকে না করাটাই ভালো হবে, আপনি আপনার সাথে দেখে চলুন, খুব বেশি অসুবিধার জায়গা হবে না বা হওয়ার সম্ভাবনা নেই। প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু কষ্ট দিতে পারে, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল আসছে। মকর রাশি জাতক বা জাতিকা উত্তরাছাড়া নক্ষত্র যদি আপনার হয়, আমি কালকের দিন বলবো যে আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনোভাবে ঝামেলা বা অসুবিধায় জড়াবেন না, বা প্রেমিক প্রেমিকারা সেটা তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড একই ব্যাপার হচ্ছে। সোমনা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উচিত হবে কোনোভাবে পারিবারিক অশান্তি বা ঝামেলায় না জড়ানো। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের আমি বলবো কালকের দিন কর্মের ব্যাপারে ভীষণ সচেতন থাকা উচিত, একটা দিন কিন্তু ভালো রেজাল্ট আসতে চলেছে। মা দক্ষিণা কালীকে স্মরণ করবেন কালকের দিন, আপনার আশীর মানে তার আশীর্বাদে আপনারা ভালো ফল পাবেন বা ভালো রেজাল্ট বার করে নিয়ে আসতে পারবেন। পরের রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন বা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, আপনার কালকে শুভ মুহূর্ত সকাল 11:05 থেকে 12:44 পর্যন্ত, কিন্তু দুপুর দুটো পাঁচ মিনিট থেকে দুপুর 2:45 পর্যন্ত এই টাইমটা অ্যাভয়েড করুন, হালকা সবুজ রঙের ব্যবহার করুন। কালকের দিন কর্মক্ষেত্রে চাপ খুব বেশি থাকবে না, অর্থাৎ ওভারঅল যে চাপের মধ্যে ছিলেন বা যে চাপ আপনাদের তৈরি হচ্ছিল সেই চাপ কিছুটা হলেও কম হতে চলেছে, বা সেই চাপ কিছুটা হলেও কম হওয়ার সম্ভাবনা থাকছে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। পয়সা কড়ির ব্যাপার একটু কষ্ট দিতে পারে, মানে ফিনান্সিয়ালি একটু ক্রাইসিস তৈরি হতে পারে, তবে কর্মের দিকটা একটু সজাগ থাকুন। আপনার গুরুজনদের স্বাস্থ্যর ব্যাপারে একটু সজাগ থাকুন, নিজেদের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালোই চলবে। সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যেগুলো, স্বামী স্ত্রীর অশান্তি, প্রেমিক প্রেমিকাদের অশান্তি, ঝামেলা, ভালোবাসায় কষ্ট পাওয়া, এগুলো কিন্তু কিছুটা কম হতে চলেছে। পরিবারের মানুষজনদের সাথে সম্পর্ক ভালো থাকারই যোগ দেখাচ্ছে, সুসম্পর্ক বজায় থাকার যোগ দেখাচ্ছে বা সুসম্পর্ক কিন্তু বজায় থাকতে পারে আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন বা কুম্ভ রাশির মানুষ হন। আপনার উচিত হবে কালকে 8 সংখ্যার ব্যবহার বিশেষভাবে করা। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা ফিনান্সিয়ালি কিছুটা দুর্বলতা ফিল করলেও ওভারঅল অসুবিধা হবে না, চালিয়ে নেওয়ার মতো দিন রয়েছে। কিন্তু একটু খেয়াল রাখবেন, ঝামেলা ঝঞ্ঝার যেখানে রয়েছে বা গসিপিংয়ের ব্যাপার যেখানে রয়েছে সেখান থেকে আপনারা দূরে থাকবেন, না হলে কিন্তু আপনারা বদনাম খেতে পারেন, এটা লক্ষ্য রেখে চলুন। পারিবারিক সাপোর্ট মোটামুটি রয়েছে, অসুবিধার জায়গা নেই, কিন্তু এজেড মহিলাদের থেকে একটু সতর্ক থাকতে হবে। এজেড মহিলা মানে মা নয়, মা তো সবসময় কাছের মানুষ, একটু বয়স্ক মহিলা যেখানে রয়েছেন মানে খারাপ মনে করবেন না কিছু, তাদের থেকে একটু সাবধান থাকুন। যদি মনে হয় যে অনেকে থাকে না, অনেক সময় আমাদের অনেক বয়স্ক মহিলাকে ভালো লাগে না বা মনে হয় এই আমার জন্য ঠিক নয়, এই জায়গাটা থেকে একটু সাবধান থাকুন। আপনি যদি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হন, আমি আপনাদেরকে বলবো কালকের দিন ভালো ভালো কিছু যোগাযোগ তৈরি হতে পারে, তাই যোগাযোগ তৈরি হলে কাজে লাগান। আপনি যদি শতভিশা নক্ষত্র হয়, আমি আপনাদের ক্ষেত্রে বলবো শরীরের দিকে একটু লক্ষ্য রাখবেন। আপনার যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, আমি বলবো সফলতার পেতে বাধা বিপত্তি আসতে পারে, মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন। কালকের দিন আপনাদের উচিত হবে মা দক্ষিণা কালীকেই স্মরণ করা, মায়ের তিথি মাকে স্মরণ করুন, আপনারা ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন। লাস্ট রাশি মীন রাশি। মীন রাশির শুভ মুহূর্ত সকাল 7:45 থেকে 9:54 পর্যন্ত, অশুভ সময় দুপুর 12:10 থেকে 1:15 পর্যন্ত। মীন রাশির মানুষজনদের সাদা রঙের ব্যবহার কালকের দিন করা উচিত, হালকা রঙের ব্যবহার করা উচিত। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কর্মক্ষেত্রে প্রেশার আসার জায়গা রয়েছে, একটু কাজ নিয়ে ডিপ্রেশনের মধ্যে আপনি যেতে পারেন বা যেরকম কাজ করছেন সেই অনুযায়ী দাম না পেতে পারেন বা ভুল ভ্রান্তি আসতে পারে, তাই একটু সজাগ হয়ে বা সচেতন হয়ে এগোন। শরীরগত দিক ভালো হচ্ছে, গুরুজনদের স্বাস্থ্যর জায়গা কিন্তু কিছু ডিস্টার্বেন্স তৈরি হতে পারে, কর্মক্ষেত্রে সাবধান না থাকলে আপনি প্রবলেমে পড়বেন, এটা লক্ষ্য রেখে চলুন বা নজর রেখে চলুন। প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি ঘটার যোগ রয়েছে, নতুন প্রেম বা প্রেমের প্রেমজ কোনো ব্যাপার বা মনে একটু শান্তি দেওয়া, এই ব্যাপারটা কিন্তু কালকের দিন আসতে পারে বা আসার জায়গা রয়েছে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাধাবিঘ্ন প্রভূতভাবে তৈরি হবে, এবং যে কথাটা আমি আপনাদেরকে বলবো, আপনার নামে কেউ একটু বদনাম লটাতে পারে, কেউ এই দিকটা একটু সতর্ক থাকুন। কেউ ধরুন উল্টোপাল্টা কিছু বলছে, আপনি জানেনও না বা আপনি কিছু দেখেনও নি, আপনার নামে রটাচ্ছে বা রটানো হচ্ছে, এটা আপনারা একটু সাবধান বা সতর্ক থাকবেন। আপনি যদি মীন রাশির জাতক বা মীন রাশির জাতিকা হন, আমি তাহলে বলবো আপনাদের কালকের দিন আপনাদের উচিত হবে আপনার একটু অয়েলিং করে চলা বা একটু বাটারিং করে চলা, নাহলে কিছু প্রবলেম কিন্তু হতে পারে। তুলনামূলকভাবে পারিবারিক জীবন ভালো হচ্ছে,
খুব বেশি অসুবিধার জায়গা নেই, বাড়ির মানুষজনদের এক্সপেকটেশান পূরণ করতে পারবেন, তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জায়গা তুলনামূলকভাবে ভালোই হচ্ছে। তবে এটা হতে পারে আপনারা একটু আপনার বাবা মায়ের সাথে ঝামেলা ঝঞ্ঝাট করে ফেলবেন, এটা চলতে পারে, কোনো অসুবিধার জায়গা নেই। ওভারঅল দিন কিন্তু ভালোই হবে, খুব একটা খারাপ হবে না, বাট একটু সাবধান বা সতর্ক থেকে এগোবেন। আপনার যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়, বাক সংযত করার কালকের দিন প্রয়োজন রয়েছে। আপনার যদি উত্তর ভাদ্রপদ নক্ষত্র হয়, সমস্ত হিসাব বা ডকুমেন্টসগুলো সামলে রাখবেন। আপনার যদি রেবতী নক্ষত্র হয়, আমি বলবো কালকের দিন নতুনভাবে চেষ্টা করা উচিত, একটু প্ল্যানিং করে চলা উচিত, আপনারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। দুই সংখ্যার ব্যবহার কালকের দিন বিশেষভাবে করুন। এবং যদি আপনি মীন রাশি হন, কালকে মা অন্নপূর্ণাকে স্মরণ করে দিন শুরু করবেন, অবশ্যই ভালো ফল আসবে বা ভালো রেজাল্ট আসবে। মাকে ডাকুন সকালবেলা ঘুম থেকে উঠে, দিয়ে দিন শুরু করুন বা কাজ শুরু করুন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। এই হচ্ছে মেষ থেকে মীন রাশির আগামীকালকে রাশিফল, এটা চলার পথে আপনাদের অবশ্যই সাহায্য করবে। আর যারা যোগাযোগ করতে চান, ডেসক্রিপশান দেখুন, ওখানে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কিন্তু জন্ম তারিখ দিয়ে হোয়াটসঅ্যাপ বা ফোন করবেন না, তার আলাদা ব্যবস্থা আছে। তা যাই হোক, আজ এটুকুই থাক, আপনারা কৌশিকী অমাবস্যার টোটকাগুলো করতে পারেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।